আমি আছি এখন নৌ পরিবহন মন্ত্রণালয়ে এবং সকালেই একটি প্রজ্ঞাপন জারি হলো যে সব ধরনের নৌযানের ভাড়া 30% বাড়ানো হলো। আমরা জানি যে গত 6 আগস্ট যখন দেশে জ্বালানি তেলের দাম বাড়ানো হলো, তার পরের দিন সব ধরনের বাস ভাড়া বাড়ানো হলো, কিন্তু সেটা 7 তারিখ ছিল, 7 আগস্ট, এবং 8 আগস্ট নৌযানের ভাড়া বাড়ানোর জন্য নৌ পরিবহন মন্ত্রণালয়ে এখানকার সচিবের নেতৃত্বে একটি সভা হলো। সেই সভায় যারা নৌযানের মালিক ছিলেন তারা সেখানে ছিলেন, কিন্তু নৌ প্রতিমন্ত্রী ছিলেন না, উনি ওনার অফিসিয়াল কাজে বিদেশ থাকার কারণে সেদিন আসলে কোনো সিদ্ধান্ত হয়নি। সেদিন নৌযানের মালিকরা তারা দাবি করেছিলেন 100% ভাড়া বাড়ানোর জন্য। তারা বলছেন যে পরিমাণ জ্বালানি তেলের ভাড়া বেড়েছে তাতে তারা যদি 100% ভাড়া না বাড়ানো হয় তাদের আসলে লোকসান হবে, কিন্তু সেদিন কোনো সিদ্ধান্ত হয়নি। প্রায় 4-5 ঘন্টা পর্যন্ত মিটিংটি চলে, তার পরের দিন আবার নৌযান মালিক যারা তারা আবার বসেছেন তাদের অফিসে, সেখানে তারা সরকার যখন বললেন যে আসলে ওই বৈঠকে সচিব, নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব আসলে সাংবাদিকদেরকে জানিয়েছিলেন যে আসলে 100% যে বাড়ানোর কথা নৌযান মালিকরা বলছেন সেটা আসলে বেশি বলছেন, এটা সম্ভব না। তখন পরের দিন 9 তারিখে গিয়ে নৌযান মালিকরা আবার নিজেরা বসে তারা 50% করলেন ভাড়া, যে 50% করবেন তারা, কিন্তু এই জাস্ট 7-8 দিন পর্যন্ত নৌ প্রতিমন্ত্রী না আসার কারণে সেই সিদ্ধান্ত এতদিন ঝুলেই ছিল, এবং আজকে সকালে এসে 30% ভাড়া বাড়ালো সব ধরনের নৌযানের। সেক্ষেত্রে সর্বনিম্ন ভাড়া যেখানে 25 টাকা ছিল 8 টাকা বেড়ে 33 টাকা হলো, এবং 100 কিলোমিটারের যে ভাড়া সেখানে প্রতি কিলোমিটারের জন্য 2.30 টাকার জায়গায় 70 পয়সা বাড়িয়ে 3 টাকা করা হলো, এবং 2 টাকা 100 কিলোমিটারের বেশি যেখানে সেখানে প্রতি কিলোমিটারের জন্য ছিল ভাড়া 2 টাকা সেখানে 60 পয়সা বাড়িয়ে 2.60 টাকা বাড়ানো হলো। এবং নৌ পরিবহন মন্ত্রণালয় বলছে যে এটা আসলে যৌক্তিক, এটা একদিকে জ্বালানি তেলের দাম বাড়ানোর জন্য নৌযান মালিকদের কথা ভেবে এটা বাড়ানো দরকারই ছিল, এটা তারা বাড়াতেই, কিন্তু অনেক বেশি বাড়ানো হলে সাধারণ মানুষের উপর চাপ পড়ে যাবে, সেজন্য আসলে 50% 100% তো প্রশ্নই আসে না, 50%ও তারা বাড়ানো না, 30% বাড়লো, এটাকে তারা যৌক্তিকই বলছেন।